এবং আপনাদেরকে দেখায় এই যে এখানে ছোপ ছোপ রক্ত এখনো কিন্তু রয়ে গেছে, এই যে রক্তগুলো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি কিশোরকে নৃশংসভাবে খুন করা হয়েছে, যে কিশোর কিনা ব্যাটারি রিক্সা চালক, তার নাম হচ্ছে তারেক। তার বাড়ি হচ্ছে যে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। দীর্ঘ অনেক বছর ধরে সেই চট্টগ্রামের হাটহাজারির দক্ষিণ মাদাসার সাইনবোর্ড এলাকায় থাকতো। তারা চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাই বড়দিঘির পাড়া এলাকায় ভাঙ্গারি ব্যবসা করে এবং সে ইজি বাইক চালায়। এখন তার ভাই কোথায়, একটু এদিকে আসবে, তার ভাই এখানে আছে। প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি, 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার আগে পরে করে হয়তো 5-10 মিনিট আগে বা পরে হতে পারে, স্থানীয়দের ভাষ্যমতে এই ব্যাটারি রিক্সা চালককে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়। একটু আগে যে লাশটা ওই দিকে পড়ে আছে, যতটুকু আমরা দেখলাম বা ওনারা সবাই একসাথে দেখলেন, যে লাশে গলা কাটা, হাতে ছুরিকাঘাত, পেটের এখানে ছুরিকাঘাত, পিঠে ছুরিকাঘাত, বেশ কয়েকটা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, গলা কেটে খুন করা হয়েছে। তার সাথে একটা, তার অবশ্যই একটা ব্যাটারি রিক্সা ছিল, সেই ব্যাটারি রিক্সাটা এখনও পাওয়া যায়নি। এটা আসলে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু পুলিশ তদন্ত করছে। আমরা একটু নিহতের বড় ভাই এখানে আছে, কি নাম আপনার? মোহাম্মদ শরীফ। শরীফ ভাই, কি হয়েছে একটু বলেন তো। আমার ভাই তো এখানে আজকে 10-12 বছর গাড়ি চালায়, তো হে চলাফেরার মধ্যে দুটা লোকের লগে বন্ধুতে গেছিল, তো সবসময় ওই দুটা বন্ধুর লগে এত চলাফেরা করতো, চলাফেরা করবো বলতে কালকেও রাতকেও, কালকে দুপুরও আপনার দুটা দিকে হেতার দোস্তর লগে চলাফেরা করছে। এখন সন্ধ্যার পরে 7টার দিকে এর মৃত্যু জবাই করে দিয়েছে ডারিঘাড়ে। আপনারা কয় ভাই? আমরা চার ভাই। কি করেন আপনারা বাকি তিন ভাই? বাকি দুই ভাই এখানে ব্যবসা করে, আর আমি থাকিছি বাড়িতে। বাড়িতে? না, বাড়িতে থাকি। আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি দক্ষিণ হাতিয়া। এখানে চট্টগ্রামে কয় বছর ধরে আছেন? হাটহাজারিতে। চট্টগ্রামে তো আজকে 12-13 বছর হবে। 12-13 বছর। এই ঘটনা কি চান? এই ঘটনা আমরা সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার চান? প্রিয় দর্শক, এই ঘটনায় ওনারা সুষ্ঠু বিচার চান। এই ঘটনা শুধু ওনারা নন, যারা ওখানে আমরা গিয়েছিলাম ঘটনাস্থলে, সবাই একই কথা বলছে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, 17 থেকে 18 বছর বয়সী এরকম ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার চৌধুরীহাটের পূর্বে দাতারাম সড়কের এলিট সিটি মূল গেটের সামনে, অর্থাৎ ঠিক এখানে। আমি সে বিভৎস চোপ চোপ রক্ত থাকা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি না। সন্ধ্যা 7টার দিকে কে বা কারা তাকে গলা কেটে খুন করে পালিয়ে যায়, এবং এলাকাবাসীর কাছে আমরা যা কিছু শুনতে পেয়েছি, থানা পুলিশ এসেছে, লাশ উদ্ধার করেছে, যতটুকু শুনেছি সে এ ধরনের একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। এবং থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এবং অন্যান্য অফিসার্সরা এখানে এসেছেন, তার লাশ এখান থেকে উদ্ধার করেছে। স্থানীয় মেম্বার ইউসুফ ভাই, উনিও এখানে আছেন, ওনাদের মারফতে আমরা জেনেছি, ওনাদের মারফতে থানা পুলিশে জেনেছে। প্রিয় দর্শক, আমি যদি একটু দেখাই, ঠিক এই এলিট সিটির এখানেই এই এই তারেক নামক অটোরিকশা চালককে ঠিক দেখতে পাচ্ছেন। এখানে তার লাশটা পড়েছিল, এখানে তাকে জবাই করে খুন করা হয়েছে। স্থানীয় মেম্বার, এখানে নবনির্বাচিত মেম্বার ইউসুফ ভাই আছেন, আপনি আমাদেরকে জানিয়েছেন আজকে এখানে তারেক নামক 17 থেকে 18 বছর বয়সী এক অটোরিকশা, এই যে ব্যাটারি রিক্সা চালককে গলা কেটে খুন করা হয়েছে। এখানে এসে দেখতে পেয়েছেন, লোকজনের সাথে কথা বলেছেন, থানা পুলিশ এসেছে, লাশ উদ্ধার করেছে, কি জানতে পেরেছেন একটু বলবেন প্লিজ। আমি যখন বাসা থেকে বাইর হয়েছিলাম, তখন সবাই বলতেছে যে এখানে একটা মার্ডার হয়েছে, আপনি প্রতিনিধি হিসাবে আপনি গিয়ে প্রশাসনকে জানান একটু ফোন করে, সবাই এখানে মানে গাড়ি ঘোড়া চলতেছে না। তো আমি আসছি এখান থেকে দৌড়ে, এসে দেখতেছি যে রোডের উপর একটা লাশ পড়ে আছে, গলা কাটা, মানে রক্ত অনেক। তো আমি প্রশাসনকে জানাইছি, আপনাদেরও ফোন দিছি, ফোন দেওয়ার পর আপনারা এখানে আসছেন। তো আমি এখানে প্রশাসন একটা দাবি থাকবে যে এখানে একটা এই লাশ যেটা মারা গেছে ওইটার তদন্ত নিয়ে ভালো একটা রিপোর্ট নিয়ে আসামিদের যথেষ্টভাবে শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। এবং আপনাদেরকে দেখায় এই যে এখানে ছোপ ছোপ রক্ত এখনও কিন্তু রয়ে গেছে, এই যে রক্তগুলো দেখতে পাচ্ছেন, কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে তদন্ত করে খুঁজে বের করে আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি সবাই চান। আবারও বলি,
চৌধুরীহাটের পূর্বে দাতারাম সড়কের এলিট সিটির মূল গেটের সামনে কিন্তু নৃশংসভাবে খুন হয় সে তারেক। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া থানার সে বিলাল বয়বৃদ্ধ বিলালের বুড়িচরণীয় বিলালের পুত্র। তাকে গত 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার আগে বা পরে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে বলি, এখানে পেছনে রয়েছে কিন্তু তার লাশ, একটু দেখাবেন? আমরা বেশি দেখাতে চাই না, এখানে এখানে লাশটা পড়ে আছে, লাশের সে বিভৎস দৃশ্য দেখানোর কোনো সুযোগ নেই। তবে সবার প্রত্যাশা এটাই যে অবশ্যই থানা পুলিশ সেই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত 6-7 মাসে হাটাজারিতে এরকম গলা কেটে খুনের ঘটনা এটা সহ সম্ভবত 3টা হয়েছে। একটা হয়েছে ফরহাদাবাদ ইউনিয়নে আপন বড় ভাই সরোয়ার তার ছোটো ভাই আজমকে গলা কেটে নৃশংসভাবে খুন করে, সেই ঘটনায় সরোয়ার ধরা পড়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, সে এখন কারাগারে রয়েছে। এরপরে গত 2021 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর দিবাগত রাতে হাটাজারি পৌর এলাকার বাঙ্গার পুলের পূর্বে সেখানে প্রবাসী মঞ্জুর আলম তার আপন বড় ভাই এরশাদকে ওই ভবনের ছাদে গলা কেটে নৃশংসভাবে খুন করে। সে এরশাদ পুলিশের জালে ধরা পড়ে এবং এরশাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, বর্তমানে সেও কারাগারে রয়েছে। এ হচ্ছে দুটো গলা কেটে খুন করার ঘটনা। সর্বশেষ 14 ফেব্রুয়ারি দিবাগত সন্ধ্যায় 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় 7টার আগে বা পরে করে যার কথা বলা হচ্ছে, তার এক বয়স হয়তো 15 থেকে 18 এরকম একটা বয়স হতে পারে, তাকেও কিন্তু গলা কেটে পিটে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন সে লাশ এখানে অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স যুগে সে লাশ নিয়ে যাওয়া হবে এবং এই ঘটনায় মামলা রুজু হবে এবং এই ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে পুলিশ বিচারের মুখোমুখি করবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এলাকাবাসী দাবি করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই ঘটনার বিস্তারিত আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।